আর সুপ্রিয় দর্শক সবাইকে ফ্রন্ট উচ্চারণটা লাইনে সুন্দর করো। ঠিক স্বাগতম। আছে, রেডি? আমরা কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে আজকে বিশেষ দুইজন অতিথি আপনাদের সাথে যুক্ত করব। আমাদের সাথে ইতিমধ্যে দুইজন অতিথি যুক্ত হয়ে গেছে। আপনারাই জানেন বাংলাদেশের এই করোনা পরিস্থিতিতে যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসক, পুলিশ, সংবাদকর্মী সহ আরো অনেকে কাজ করে যাচ্ছেন। তেমনি দুজন ফ্রন্ট লাইন ফাইটার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শেরপুর জেলা পুলিশ সুপার, মাননীয় পুলিশ সুপার কাজী আশফুল আজিম, পিপিএম। জনাব আশফুল আজিম, আপনাকে আমাদের বিশেষ টক শো ফ্রন্ট লাইনে স্বাগতম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন প্রেস ক্লাব সভাপতি, বাংলা ভিশন ও যুগান্তরের প্রতিনিধি এম এ হাকাম হীরা। জনাব হীরা, আপনাকেও আমাদের বিশেষ টক শো ফ্রন্ট লাইনে স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা। আমরা জানি যে আমাদের এই চমৎকার স্লোগানটি, আমরা আছি তোমাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে, এই চমৎকার স্লোগানটি যিনি প্রবক্তা, যিনি এই স্লোগানটি শেরপুরবাসীর জন্য তিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব আশফুল আজিম। আমাদের সাথে তিনি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। জনাব আজিম, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি শেরপুর জেলার জন্য আপনি কেন এই স্লোগানটি দিলেন? ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে আজকে যারা লাইভে সংযুক্ত হয়েছেন এবং যারা এই আমাদের কথা শুনছেন, প্রত্যেককে জেলা পুলিশের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালাম আলাইকুম। আপনারা জানেন যে আমরা শেরপুরবাসী তো অবশ্যই সমগ্র বাংলাদেশ, সমগ্র পৃথিবী একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এবং আমাদের যে আজকের যে বিষয় আপনি বলেছেন যে আমরা শেরপুর জেলা পুলিশ সবসময় কাজ করি মানুষের জন্য, শেরপুর জেলা পুলিশ নয়, বাংলাদেশ পুলিশ কাজ করে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। সেই জন্যই আমাদের এই স্লোগানটি, সেটি হচ্ছে যে আমরাও ঠিক সেই লক্ষ্যে কাজ করতে চাই। আর আমাদের এই জন্যই আমাদের এই স্লোগান, সেটি হচ্ছে যে আমরা আজকে আপনাদের পাশে, আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই মানুষের প্রতিটি ক্ষণে, প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আমরা মানুষের পাশে থাকতে চাই। আর কারণ আমরা বিশ্বাস করি যে মানবিক পুলিশ, মানবিক পুলিশের যে চোখ, সেই চোখে দেখতে পাওয়া যায় জনগণের আকাঙ্ক্ষাটা। আসলে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এটাই, আমরা জনগণের তরে আমাদের কাজ করে যাব, আমাদের পেশাদারিত্ব দিয়ে, আমাদের দেশপ্রেম দিয়ে, আমাদের আন্তরিকতা দিয়ে, আমাদের নিষ্ঠা দিয়ে, আমাদের কর্মদক্ষতা দিয়ে। সেই জন্য আমরা মূলত এই স্লোগানটা থেকে শুনিয়েছি যে আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের পক্ষে জনতার আকাঙ্ক্ষা। ধন্যবাদ জনাব আজিম। জনাব হাকাম হীরা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত জনাব হাকাম হীরা, হয়তোবা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করবো হাকাম হীরার সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব আশফুল আজিম, একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আপনি 14টি সংগঠন নিয়ে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছেন। এই ইমার্জেন্সি রেসপন্স টিম কিভাবে কাজ করছে এবং কতটুকু সফল হতে পেরেছেন, কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ। আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, যখন কোন বিষয় সামাজিক সমস্যায় রূপ নেয়, যেটি জাতীয় পর্যায়ে জাতীয় জীবনে প্রভাব ফেলে, দারুণ ভাবে নেতিবাচক প্রভাব ফেলে, বা যেটি সমাজের দারুণ বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে, সেই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য কখনোই কোনো একক সংগঠনের পক্ষে, কোনো একক জেলা পুলিশের পক্ষে এটি মোকাবেলা করা, এটি এটিকে ফেস করা, এটি বেশ দুর্বহ একটি বিষয়। কারণ এই করোনার প্রবলেমটা, এই করোনার কারণে, করোনা রোগ যেমন একটি ভাইরাস, ভাইরাসের কারণে মানুষ যেমন আক্রান্ত হওয়ার একটা বিষয় থাকে, আবার এই করোনা আক্রান্ত হওয়ার ভয়ে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা আসছে, যেমন মানুষের খাদ্য মুভমেন্ট এর সমস্যা হচ্ছে। এই প্রতিটি বিষয়, প্রতিটি বিষয়কে সমন্বয় করার জন্যই মূলত আমরা প্রথম থেকে যে কমিউনিটির মানুষকে ইনভলভ করে, কমিউনিটির সকলকে, সকল শ্রেণীকে সাথে ইনভলভ করে, সকল প্রগতিশীল সংগঠনকে
যুক্ত করছে, যদি আমরা পার্থক্য করতে পারি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে এই করোনার মতো এই ভয়াবহ সংকট থেকে আমাদের উত্তরণ ঘটানো এবং উত্তরিত হওয়া। সেই কারণে মূলত আমরা এই কাজটি করে যাচ্ছি, এবং আমি মনে করি আমরাই প্রথম, আমরাই প্রথম শেরপুর জেলাতে এই কাজটি করেছি, যে 14টি প্রগতিশীল সংগঠন গুলো যারা বিভিন্ন সমাজ উন্নয়ন, সমাজ পরিবর্তন, যারা শিক্ষা নিয়ে কাজ করে, সংস্কৃতি নিয়ে কাজ করে, যারা কৃষি নিয়ে কাজ করে, যারা বিভিন্ন প্রগতিশীল বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত, সেই সমস্ত সংগঠন কিন্তু আমরা এখানে সম্পৃক্ত করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে যে শেরপুরবাসীকে করোনার এই ভয়াবহ সংকট, করোনার এই ভয়াবহ সভা থেকে শেরপুরবাসীকে যতটুকু সম্ভব মুক্তি দেওয়া সম্ভব, সেই লক্ষ্যে আমরা এখনো কাজ করে যাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি কাজ করে দিতে পারি তাহলে অবশ্যই আমরা এই সংকট থেকে উত্তরিত হতে পারি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, হয়তোবা আপনারা জানেন ঘূর্ণিঝড় আমপানের কারণে হয়তোবা মাঝে মাঝে আমাদের নেট সমস্যা হতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের কিছু নাম পড়তে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিজিৎ সাহা, আমাদের সাথে এমডি রুকন যুক্ত হয়েছেন, আমাদের সাথে একরাম হোসেন যুক্ত হয়েছেন, আমাদের সাথে এমডি কবির যুক্ত হয়েছেন, আমাদের সাথে মেহেদি হাসান সাকিব যুক্ত হয়েছেন, আমাদের সাথে পিন্টু রয় যুক্ত হয়েছেন, আমাদের সাথে সামিদুল ইসলাম তালুকদার যুক্ত হয়েছেন, বিধান সরকার শিবু আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাহবুব আলম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব হীরা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে স্লোগানটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি শেরপুর জেলার প্রতিনিধি হিসেবে কাজ করেন, বাংলা বিশ্বের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, ফলে শেরপুর জেলার আনাচে কানাচে আপনার সরজমিনে যেতে হয়। আপনি খুব কাছ থেকে পুলিশকে দেখছেন, শেরপুর জেলা পুলিশ কতটুকু মানবিক, কি বলবেন জনাব হীরা? ধন্যবাদ সানি, আমি প্রথমেই নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে যারা শুনছেন দেখছেন ভিউয়ার যারা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের শেরপুর জেলার মাননীয় পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, যিনি আসলে শেরপুর জেলার চেহারাটাই পাল্টে দিয়েছেন। তো ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটা বলতে চাই, যে আসলে আমাদের এই উপমহাদেশে পুলিশের যাত্রা শুরু হয়েছিল সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলে, এবং তখন মূলত কর আদায় এবং কর সংগ্রহকারকদের জনগণের রোষানল থেকে রক্ষা এবং ব্রিটিশ শাসনের বিরোধিতাকারীদের বিরুদ্ধে শায়েস্তা করার জন্যই এই পুলিশ বাহিনীর জন্ম হয়েছিল। এরপরে পাকিস্তান গেছে, পাকিস্তানের পরে 1971 সনে রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের এই ভূমিতে আজকের যে পুলিশ সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জনকারী এই দেশের উত্তরাধিকার, তারাই আজকের বাংলাদেশের পুলিশের প্রতিটা সদস্য। তো এখানে আমাদের একটু মনে রাখা প্রয়োজন যে ব্রিটিশ আমলে যে পুলিশ বাহিনী গড়ে উঠেছিল সে তখন কিন্তু পুলিশকে বলা হতো পুলিশ বাহিনী, কিন্তু স্বাধীনতা অর্জনের পরেই মানে পুলিশকে পুলিশ সার্ভিস হিসাবে গড়ে তোলার জন্য মানে চেষ্টা করা হয়েছে এবং পুলিশ বাহিনীকে আত্মপ্রকাশ ঘটানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু স্বাধীনতা অর্জনের 4 যুগ আমাদের অতিবাহিত হয়েছে। বিগত 3 যুগের পরেও আমরা কিন্তু আজকে যে মানবিক পুলিশের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের খুব একটা নজরে পড়ে নেই। তা আমি ধন্যবাদ জানাই বর্তমানে পুলিশ বাহিনীতে যারা কাজ করছেন, আমাদের কাজী আশরাফুল আজিমের মতো যারা পুলিশের দক্ষ নেতৃত্ব দিচ্ছেন তাদের মাধ্যমেই মানবিক পুলিশ মানে আত্মপ্রকাশ করছে। এটা নিঃসন্দেহে আমাদের স্বাধীন দেশের জন্য একটা মানে সুখবর, অত্যন্ত একটা ভালো খবর। আর শেরপুর জেলায় আমি মনে করি সারা বাংলাদেশের চেয়ে একটু আলাদাভাবে পুলিশ বাহিনীকে মানে যিনি গড়ার ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় পুলিশ সুপার, মানে তাকে ধন্যবাদ দিয়ে খাটো করা যাবে না। তিনি যে মানবিক পুলিশ কাকে বলে
সেটা কিন্তু তিনি প্রতিটা পদক্ষেপ প্রতিটা কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে বুঝিয়ে দিচ্ছেন। তো শেরপুর জেলার মানবিক পুলিশ সম্পর্কে পর্যায়ক্রমে আরো আলোচনায় আসব। তো আমি ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ। ধন্যবাদ হাকাম হীরা। আমরা দেখছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে রনি রিয়েমস আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি অভিনন্দন, কিপ ইট আপ, থ্যাংক ইউ রনি রিয়েমস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে সাইদ আসাদ আমাদের সাথে যুক্ত হয়েছে, তিনি কংগ্রেচুলেশন জানিয়েছেন। আমাদের সাথে কামরুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি কমেন্ট করেছেন, তিনি বলছেন যে আমি পুলিশ সদস্য অভিনন্দন জানাই মাননীয় শেরপুরের পুলিশ সুপার স্যারকে করোনার মধ্যে আমার পরিবারের খোঁজ খবর রাখার জন্য। স্যারকে ধন্যবাদ। কামরুল হাসান আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি। জনাব আশরাফুল আজিম আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত 17 জন পুলিশ সদস্য শেরপুর জেলায় আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তার জন্য আপনার কি পদক্ষেপ নিয়েছেন বা নিয়েছেন? দেখেন আপনার প্রথম থেকে লক্ষ্য করে দেখতে পাবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় আইজিপি মহোদয় প্রথম থেকে বলে আসছেন স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অর্থাৎ আমরা মানুষকে ফ্রন্ট লাইনের থেকে মানুষকে সেবা দিচ্ছি, মানুষকে সেবা নিতে হবে। তবে সেই ক্ষেত্রে আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার যে অধিকারের যে বিষয়টি সেটি আমাদের প্রথম সমস্যা। আমি আপনার মাধ্যমে সমগ্র শেরপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা শেরপুর জেলার মধ্যে প্রতিটি সদস্যের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং যেটাকে প্রয়োজন বোধে এবং যাদের প্রয়োজন পড়ে তারা পিপি পেতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার এবং এই করোনা রিলেটেড সময়ে যে ধরনের পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় সে ধরনের খাবার সরবরাহ থেকে শুরু করে তাদের যাতে যেখানে তাদের বাসস্থান সেই বাসস্থান যাতে নিয়মিত পরিষ্কার করা হয়, নিয়মিত যাতে হাইজিন রাখা হয়, হাইজিনটা যাতে মেনটেন করা হয় সেজন্য আমাদের কার্যক্রম কিন্তু অব্যাহত। এবং আপনার নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা শেরপুর জেলা টিভিসি যতগুলো স্থাপনা আছে থানা থেকে শুরু করে তদন্ত কেন্দ্র, পুলিশ লাইন্স, এসপি অফিস থেকে শুরু করে যতগুলো স্থাপনা আছে প্রতিটি স্থাপনাতে আমরা ডিসইনফেক্টেড মেশিন স্বয়ংক্রিয় ভাবে ডিসইনফেক্টেড হয়ে যাবে। ওই চেম্বারের মধ্যে ঢুকলে সবাই স্বয়ংক্রিয় ভাবে ডিসইনফেক্টেড হয়ে যাবে, আমরা সেটি সুনিশ্চিত করেছি। এবং আপনাদের আরেকটি বিষয় বলি যে আমাদের যারা ট্রাফিকে যারা দায়িত্ব তারা সাধারণত রাস্তায় যারা দায়িত্ব পালন করছে তাদের জন্য আমরা ইতিমধ্যে তাদের প্রত্যেকের জন্য সর্বনিম্ন দুইটা করে তাদের জন্য আমরা পিপি তাদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি, তাদের তাদের নামে এটি ইস্যু করা হয়েছে, তারা এটি ব্যবহার করছে। আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যে আমাদের যারা বিশেষ করে যারা ট্রাফিকে যারা দায়িত্ব পালন করেন তারা কিন্তু অলওয়েজই পিপি করেই তারা দায়িত্ব পালন করেন, এবং যারা গাড়িতে যারা দায়িত্ব পালন করেন বিভিন্ন রাউন্ড ডিউটিতে থাকেন, বিশেষ করে ভেহিকেল মাউন্টেড ডিউটি যেটা বলা হয় সেই ডিউটিতে যারা থাকেন তারা কিন্তু খেয়াল করে দেখতে পাবেন তারা কিন্তু গ্লাভস এবং মাস্ক এটি তারা সর্বদাই পরিধান করে, ফুল স্লিভ শার্ট তারা পরে, এবং যখন তারা কোনো করোনা পেশেন্ট বা হসপিটালে কোনো কাজের জন্য যায় বা কোথাও যেখানে করোনা ঝুঁকি থাকে, সংক্রামিত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে সেখানে তারা প্রয়োজন হলে তারা পিপি পাচ্ছে। অর্থাৎ আমরা ইতিমধ্যে যে কাজটি করেছি আরো যে কাজটি করেছি আমাদের প্রতিটি থানায় প্রতিটি স্থাপনায় আমাদের পর্যাপ্ত পরিমাণ এই পিপি যেটাকে বলে সেটি আমরা ইতিমধ্যে ইস্যু করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমরা যে কাজটি করেছি যে আমরা জেলা পুলিশে সকল সদস্য ইনক্লুডিং মি, আমি সহ আমার সকল সহকর্মী আমরা যেটি করেছি সেগুলোর জন্য নিশ্চিতের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি এবং জিঙ্ক ট্যাবলেট সহ আমরা আরো একটি বিষয় চাই আপনার মাধ্যমে সকলকে যে আমরা শেরপুর জেলা পুলিশের শুধু শেরপুর জেলা পুলিশের পুলিশ সদস্যদের নয়
তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত হয়, সেজন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে বিভিন্ন ধরনের উপকরণ, এই সুরক্ষা সামগ্রী থেকে শুরু করে খাদ্য সামগ্রী তাদেরকে আমরা বিতরণ করি। এর পাশাপাশি আমি আপনাদেরকে মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা আমাদের প্রতিটি সদস্যের সকল প্রতিটি জীবনের দাম আমাদের কাছে সমান এবং অনেক মূল্যহীন, মানে এটিকে কোনো অর্থের দামে পরিমাপ করা সম্ভব না। জীবনের জীবন অত্যন্ত মূল্যবান, জীবন একটাই, জীবন অনেক আমাদের বিশ্বাস জীবন অনেক সুন্দর, সুতরাং সেই জীবনকে রক্ষা করার জন্য পুলিশ যে কাজ করে দেওয়া, সেই পুলিশের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেটা আমরা করে যাচ্ছি, যেটি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। এখন যে বিষয়টি হয়েছে যে আমাদের সদস্যরা তারপর আক্রান্ত হচ্ছে, আমি আপনাকে বলতে চাই যে এরপরও আক্রান্ত হতে হচ্ছে, নিকামে আক্রান্ত হতে হচ্ছে, পুলিশ আক্রান্ত হলে চেষ্টা করছে যে এই যারাই মাঠে কাজ করছে তারাই আক্রান্ত, এটির মাধ্যমে পুলিশ যে পুলিশের দু একজন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে কমিউনিটিকে পুলিশ রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। এবং আমি আপনাকে বলি যারা এখন পর্যন্ত আক্রান্ত হবে ইতিমধ্যে আমাদের দুজন সদস্য সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছে। এবং আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমাদের বা যে সদস্যগুলো এখন পর্যন্ত অসুস্থ হয়ে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা হয়েছে তারা প্রত্যেকেই এখন পর্যন্ত অনেক সুস্থ আছে, তাদের মধ্যে এখন পর্যন্ত সেই ধরনের বড় ধরনের কোন শারীরিক জটিলতা দেখা দেয়নি, সেই জন্য আমরা আশাবাদী যে তারাও হয়তো আমি এক সপ্তাহের মধ্যে তারাও সুস্থ হয়ে পুনরায় আবার। ধন্যবাদ জনাব আশফুল আজিম। জনাব আজিম, আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে একজন দর্শক প্রশ্ন করছেন যে স্বাস্থ্যকর্মীর পরপরে পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রথম দিকে কোনো পরিকল্পনায় ভুল ছিল কিনা, এর জন্য কি আক্রান্ত সংখ্যা বেশি? এটা হচ্ছে যে আমি আপনাকে বলি পুলিশ সবসময় একটি শৃঙ্খলা একটি বাহিনী, এবং এখানে স্বাস্থ্যের বিষয়ে পুলিশ সবসময় অত্যন্ত সতর্ক, সবসময় অত্যন্ত সতর্ক, আর করোনাকালীন সময়ে এই করোনার এই মহামারীতে তো পুলিশ প্রথম থেকে অত্যন্ত এই স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত সচেতন, কারণ হচ্ছে আমাদের বর্তমান আইজিপি মহোদয় এই বিষয়টি তার দায়িত্ব নেওয়ার পরপরই এই বিষয়টি আমাদেরকে সুনিশ্চিত করেছেন যে অবশ্যই আগে আমার প্রতিটি পুলিশ সদস্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি সুস্থ থাকলেই সম্ভব হবে জনগণকে সেবা করা, আমি সুস্থ থাকলেই সম্ভব কমিউনিটিকে সার্ভিস দেওয়া, আমি নিজেই যদি আক্রান্ত হয়ে যাই, আমি নিজেই যদি এফেক্টেড হয়ে যাই, তাহলে আমি কিভাবে হাউকাম, আমি কিভাবে কমিউনিটিকে রক্ষা, সেই বিষয়টা মাথায় রেখে কমিউনিটিকে বাদ করার স্বার্থে দেশকে বাঁচানোর স্বার্থেই আমরা আমাদের প্রতিটি সদস্যের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রথম থেকেই খুবই আমরা সংবেদনশীল, এবং আমরা এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। এরপরও যিনি প্রশ্ন করেছেন যে তারপরও কেন পুলিশ বেশি অ্যাফেক্টেড হচ্ছে, এটির একটি কারণ পুলিশ অ্যাফেক্টেড হওয়ার মধ্য দিয়ে কমিউনিটিকে রক্ষা করছে, কারণ পুলিশকে যেভাবে বাইরে থাকতে হচ্ছে অনেকদিন এইভাবে বাইরে থাকতে হচ্ছে না, পুলিশ প্রত্যেকটা খাতিরেই বাইরে থাকে, পুলিশ বাইরে থাকতে গেলে হয়তো সম্ভব হচ্ছে মানুষকে পড়ে, এই কারণে হয়তো বেশি। ধন্যবাদ জনাব আশফুল আজিম, চমৎকার ভাবে বলার জন্য। জনাব হীরা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমে আপনার কাছে আজকে শেরপুর জেলার করোনা আপডেট সম্পর্কে জানতে চাচ্ছি জনাব হীরা। জনাব হীরা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, দুঃখিত, হয়তো বা যান্ত্রিক ত্রুটির জন্য জনাব হীরা। ধন্যবাদ সাবি, যে করোনার, হ্যাঁ শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আজকে শেরপুরে মানে নতুন করে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, জি জনাব হীরা শুনতে পাচ্ছি,
ধন্যবাদ সানি। হ্যাঁ সানি, সানি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, হ্যাঁ জনাব ফিরা, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। জি বলুন, বলুন প্লিজ। হ্যালো, দুঃখিত শেরপুরে জনাব। আজকে নতুন করে, আর হ্যাঁ শেরপুরে আজকে নতুন করে মানে করোনা পজিটিভ পাওয়া যায়নি, তবে গতকালকে শ্রীবরদী উপজেলায় একজন একজন করোনা পজিটিভ পাওয়া গেছে, আর সেই সঙ্গে আজকে একজন পাওয়া গেছে, সেটা হচ্ছে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, তার বাসায় একজন কাজের লোক, তিনি করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে আমাদের জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন গিয়ে দাঁড়ালো 68 জন। তো এর মধ্যে 31 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর আক্রান্তদের মধ্যে অধিকাংশই কিন্তু হ্যাঁ আক্রান্তদের মধ্যে অধিকাংশই কিন্তু আমাদের পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাই বেশি। তো শেরপুরের শেরপুরে হ্যালো শুনতে পাচ্ছি শেরপুরে শেরপুরে আমরা আগেই বলেছি যে আমাদের নমুনা পরীক্ষার গতিটা একটু ধীর, এটার গতিটা বাড়লে হয়তো আমাদের আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে গতকালকের আগের দিন আমাদের স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুর রউফ তিনি একটা মন্তব্য করেছেন যে শেরপুরে যেভাবে লকডাউন মানা হচ্ছে না এবং যেভাবে মানুষজন চলাফেরা করছে, এতে করে শেরপুরের 10 লাখ লোক আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে প্রায় 20,000 মানুষ মারা যাওয়ার সম্ভাবনা তিনি আশঙ্কা করেছেন, এবং এই ক্ষেত্রে তিনি লকডাউন মানার জন্য বলেছেন, কিন্তু কেউ কিন্তু তার কথা বা কেউ কিন্তু শুনছে না। তো এই প্রেক্ষিতে এমন একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি, আসলে বাস্তব প্রেক্ষাপটটা কি হবে এটা কেউ কেউ মানে জানে না। এই না জানার কারণে হ্যাঁ না জানার কারণে আমরা কিন্তু অনেকটা অন্ধকারে রয়েছি। আমাদের সিভিল সার্জন মহোদয় যে আশঙ্কা করেছেন এটা যদি ঘটে আসলে শেরপুর তাহলে মহামারী আকারে ছড়িয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের যারা প্রশাসনে আছেন, পুলিশে যারা আছেন, তাদের আরো মানে সক্রিয় ভূমিকা দরকার বলে আমি মনে করি। তো যেহেতু নেটওয়ার্ক ডিস্টার্ব, কথা কতটুকু শোনা গেছে আর কতটুকু যায়নি আমি ঠিক বুঝতে পারছি না, তো মানে আমরা আলোচনাটা সামনে এগিয়ে নিই। আমরা করোনার আপডেটের পাশাপাশি আমরা মূলত আজকে আমাদের পুলিশ বাহিনী নিয়ে মূল আলোচনার মধ্যে আছি। তো আমি যেটা মনে করি যে পুলিশের 6টা ইংরেজি শব্দ মিলে কিন্তু একজন পুলিশ। আমরা জানি যে পুলিশের পিতে হচ্ছে পোলাইট, অর্থাৎ বিনয়ী, অবিডিয়েন্ট বাধ্যগত, এবং লয়াল বিশ্বস্ত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, এবং ক্রিয়েটিভ সৃজনশীল, এবং এফিসিয়েন্ট দক্ষ। এই জনাব হীরা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, দয়া করে আপনি আপনার ইন্টারনেট সার্ভিসটা চেঞ্জ করতে পারেন, ব্রডব্যান্ড যদি ইউজ করতে পারেন তাহলে হয়তো সুন্দরভাবে আমরা শুনতে পারবো। আমি অনুরোধ করব জনাব হীরাকে ব্রডব্যান্ড সার্ভিসটা সংযুক্ত করে দেওয়ার জন্য, ওয়াইফাই দিয়ে যেন চালাতে পারেন তিনি। জনাব আশরাফুল আজিম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আপনার কাছে অনেকে প্রশ্ন করছেন, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল আগামীকাল শুক্রবার বিকেল 4টা পর্যন্ত মার্কেট খোলা রাখার একটা সিদ্ধান্ত রয়েছে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষ সামাজিক নিরাপত্তা বজায় রাখছে না, বিপণী বিতানগুলোতে কোথাও সেভাবে আমরা লক্ষ্য করছি না। এক্ষেত্রে পুলিশ কি কোনো ভূমিকা রাখছে কিনা মানুষ যেন সামাজিক নিরাপত্তা বজায় রাখতে পারে? এটি খুব সময়ের উপযোগী খুব প্রাসঙ্গিক একটা বিষয় উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ, আর যিনি প্রশ্ন করেছেন প্রশ্নকর্তাকেও ধন্যবাদ। আসলে একটি বিষয় হচ্ছে যে
এই সময়ে এসে আমাদের সামাজিক দূরত্ব রক্ষার জন্য যে বিষয়টি নাগরিকের কাছে আমরা প্রত্যাশা করি, নাগরিক আমাদের কাছে নাগরিক আমাদের কাছে প্রত্যাশা করে, আমরা যেন এই লকডাউনটাকে নিশ্চিত করি, সামাজিক দূরত্ব যাতে নিশ্চিত করি। তো এটি করতে গেলে আমাদের আসলে এখন বিশেষভাবে যে জিনিসটা প্রয়োজন নাগরিকের কাছ থেকে আমাদের যেটা প্রত্যাশা থাকবে সেটি হচ্ছে সামাজিক দায়িত্ব। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হলে সামাজিক দায়িত্ব পালন করতে হবে প্রতিটি নাগরিককে যার যার অবস্থানে। তো আমরা সেই কাজটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখতে পারবেন, বিশেষ করে প্রতিটি মার্কেটে আমরা যে কাজটি করে আমরা মার্কেটের সামনে গেলে আপনারা দেখতে পাবেন সেখানে স্পষ্টভাবে আমাদের কিছু মানে প্রচারণামূলক কিছু মোটিভেশনাল কিছু ব্যানার ফেস্টুন সেখানে আছে। সেখানে আমরা এই মেসেজটি দেওয়ার চেষ্টা করছি যে স্বাস্থ্যবিধি না মানলে এখানে মৃত্যু ঝুঁকি আছে। আপনার যার মাস্ক থাকবে না তাকে কোনো বাজারও দেওয়া যাবে, যার মাস্ক থাকবে না সে মার্কেটে করতে পারবে না। এভাবে এর পাশাপাশি আমরা আমাদের স্বেচ্ছাসেবক যে কথাটি আলোচনা শুরুতে এসেছিল যে আমাদের যে 14টি সংগঠনের যে আমরা কাজ করছি, আমাদের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে মানুষকে সচেতন করে যাচ্ছে, এর সচেতন থেকে এই বিষয়টি ইনশিওর হচ্ছে। বাস্তবতা যেটি হচ্ছে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে সচেতনতার বোধ আরো বেশি শানিত করতে, মানুষের মধ্যে সচেতনতার বোধ শানিত করার মধ্য দিয়েই এই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব। আইনের প্রয়োগের চাইতে মানুষকে উদ্বুদ্ধ করা, এই বিষয়টি উনি সবসময় এই কাজটি করে আসছেন। এটি হচ্ছে মানবিক পুলিশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি যে আমরা সবসময় মানুষের সাথে মানবিক হতে পারি। যে এখন যে মানবিক পুলিশের কথা বলা হচ্ছে, আমরা আমাদের যে স্লোগান আপনি নিশ্চয়ই আপনারাই বলেছেন মানবিক পুলিশের চোখে জনতা দেখে, তা আমরা সেই মানবিক দৃষ্টিকোণ থেকে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের চাহিদা, জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের এই উদ্বুদ্ধকরণের বিষয়টা মানুষের মধ্যে সচেতনতা বোধের জাগরণ ঘটানোর যে কাজটি সেটি আমরা সেই ফেব্রুয়ারি থেকে অগ্রগতি আমরা করব। তো এইভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধকরণের কাজ করে যাচ্ছি। আর আমি আমার স্বীকার করতে কোনো কথা নাই যে আমরা কি এটা সফল শতভাগ সফল হচ্ছি কিনা, আসলে শতভাগ সফল হচ্ছি এটি বলাটা আমি মনে করি মোটেই সম্ভব হবে না। আমরা আমাদের সাধ্যের আমাদের পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে আমরা এই কাজটি করে যাচ্ছি। এখন যে বিষয়টি নাগরিকের প্রতি আমাদের আপনাদের মাধ্যমে এই লাইভের মাধ্যমে আমি সকল নাগরিকের বিনীত আহ্বান রাখবো যে আপনারা আপনাদের সামাজিক দায়িত্ব বোধের জায়গা থেকে, সামাজিক চেতনা বোধের জায়গা থেকে আপনার পরিবারকে রক্ষার স্বার্থে, সমাজকে রক্ষার স্বার্থে আপনি সচেতন হন। আপনার সচেতনতার মধ্য দিয়েই সম্ভব এই সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং করোনাকেও নিশ্চিত করা। ধন্যবাদ আশফুল আজিম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষকে বারবার সচেতন করার পরও আপনার মাঠে পরিশ্রম করে যাচ্ছে মানুষকে সচেতন করার জন্য, কিন্তু তারপরও মানুষ তার সচেতন হতে পারছে না। মানুষ বুঝতে পারছে, করোনার প্রভাব সম্পর্কে বুঝতে পারছে, তাও মানুষ আমরা বিপণী বিতরণগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখছি। এক্ষেত্রে আরো কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা সচেতনতা ছাড়াও? আমরা এই কাজটিকে আরো সুচারু ভাবে সম্পন্ন করার জন্য আমরা আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা মার্কেট একমুখী চলাচলের ব্যবস্থা যে একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হবে, এটির মাধ্যমে যেটা সম্ভব হয়েছে কিছুটা হলেও নাগরিক তার সামাজিক যারা মার্কেট বিপণী বিধান দিয়ে আসছে তারা কিছুটা হলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হচ্ছে এবং
এই ক্ষেত্রে তারা কিছুটা হলেও সামাজিক দূরত্বের যে প্রক্রিয়া আসছে সেটি যতটা আরো সহজ হচ্ছে। আর আগামীকাল থেকে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে এই মার্কেটগুলোতে আপনারা জানেন যে আজকে সিদ্ধান্ত নিয়ে আজকে হচ্ছে আগামীকাল পর্যন্ত এই মার্কেট 4টা পরে শেষ হয়ে যাবে। মার্কেট আগামীকালে যাতে ঠিক একই ভাবে সবাই যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে এবং একমুখী চলাচলটা নিশ্চিত করা সম্ভব হয় এবং মানুষকে মোটিভেশনের মধ্য দিয়ে উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে মানুষকে সেন্সিটাইজ করার মধ্য দিয়ে করোনা ভয়াবহতা সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার মধ্য দিয়ে যে কাজগুলো পুলিশ করে যাচ্ছে সেগুলো সেই প্রচেষ্টা করতে হবে। আর আগামীকাল যখন 4টার পরে যখন মার্কেট বন্ধ হয়ে যাবে তখন যাতে করে লকডাউনটা যাতে নিশ্চিত করে লকডাউনটা যাতে নিশ্চিত করতে পারি সেজন্য আমরা আরো কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যেটি আপনারা সময়ে আমরা সেইগুলো যখন বাস্তবায়নে যাব ইমপ্লিমেন্টেশনে যাব তখন আমরা আপনাদের সাথে সে বিষয়ে বলবো। ধন্যবাদ। আর জনাব হীরা, আপনি কোনো কিছু যুক্ত করবেন কিনা? জনাব ফিরে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আন্তরিকভাবে দুঃখিত, হয়তোবা জনাব ফিরা আমাদের শুনতে পাচ্ছেন না। জনাব ফিরা শুনতে পাচ্ছেন? দুঃখিত। জনাব আশফুল আজিম, আপনার কাছে আবার আসতে হচ্ছে, দুঃখিত, অনেকে প্রশ্ন করছে। হ্যাঁ ধন্যবাদ, আমি আসলে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে ঠিক মতো আলোচনা শুনতেও পাচ্ছি না, তবে এসপি মহোদয়ের যেটুকু আলোচনা শুনলাম ধন্যবাদ। তো আমি যে কথাটা বলতে চাই যে আসলে একজন কাজী আশরাফুল আজিম শেরপুর জেলায়। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি আপনি বলুন। আমি শুনতে পাচ্ছি। তো আমি যে কথাটা বলছি যে একজন কাজী আশরাফুল আজিম শেরপুরকে সুন্দর রাখার জন্য যেভাবে মানে কাজ করছেন, তো এরকম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি সানি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা আপনাকে শুনতে পাচ্ছি জনাব ফিরা। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এবং সমস্যা নেই। দুঃখিত জনাব ফিরা, আবারও লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, আবারও আশা করি তিনি আমাদের সাথে যুক্ত হবেন। জনাব আশরাফুল আজিম আপনার কাছে একজন প্রশ্ন রেখেছেন আরিফ খন্দকার, তিনি কমেন্ট করেছেন, তিনি বলছেন যে মাদক সংক্রান্ত বিষয়ে গতকাল নালিতাবাড়িতে একজন খুন হয়েছে, ঈদ উপলক্ষে মাদকের প্রভাবটা বাড়তে পারে, এই বিষয়ে পুলিশের ভূমিকা কি থাকবে, কি বলবেন জনাব আশরাফুল আজিম? এখানে যিনি প্রশ্ন করেছেন উনি দুটি প্রশ্ন করেছেন, একটি হচ্ছে যে মাদক সংক্রান্ত খুন করছেন। আসলে এই বিষয়ে আমি আমি একটু পরিষ্কার করতে চাই, আসলে এটা মাদক সংক্রান্ত খুনের কোনো বিষয় না। এটি হচ্ছে যে যখন শেরপুরের বাইরে থেকে আগত তিনজন জামালপুরের তিনজন নাগরিক অধিবাসী, তারা যখন শেরপুরে এসে রাস্তা হারিয়ে ফেলেছে, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে সমস্ত নালিতাবাড়ির সমস্ত ইউনিয়নের কালাপানি কালাকুপা এলাকায় এই ঘটনাটি ঘটছে, কালাকুমা এলাকায় এই ঘটনাটি সেখানে এই তিনজন জামালপুরের অধিবাসী, তারা যখন এই শেরপুরের যিনি খুন হয়েছে সে সহ তার সন্তান তার স্ত্রী তার অন্যান্য ছেলেরা যাচ্ছিলেন রাত্রে, তখন তাদের মধ্যে এই ঠিকানা জিজ্ঞেস করা নিয়ে তাদের মধ্যে কথা কথা একটি পর্যায়ে উদ্বুদ্ধ পরিস্থিতিতে তাদের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত চরম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। যখন এই দুর্বৃত্তরা মারাত্মকভাবে আসছে, এখানে একটি এই যে ভদ্রলোক মারা গেছেন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনারা জেনে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই তিনজনকে ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা যে
অস্ত্র দিয়ে যে ছুরি দিয়ে স্ত্রী আঘাত করেছিল সেই ছুরিকে উদ্ধার করা হয়েছে এবং আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি আমরা সেই আসামিদেরকে আইনের আওতায় ইতিমধ্যে নিয়ে এসেছি এবং আমি ব্যক্তিগত ভাবে সেই ঘটনাস্থল আজকে সরেজমিনে সেই ওই ঘটনাস্থলগুলো আমরা পরিদর্শন করেছি এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছি, কথা বলে আইন অনুগত রকমের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সেটি আমরা জানাই। আর মাদক নিয়ে যে বিষয়টি প্রশ্ন করেছেন যে ইন্দুদিবাসে মাদকের যে বিষয়টি সেটি হচ্ছে যে একদম স্পষ্টভাবে বলতে চাই মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ বা শেরপুর জেলা পুলিশ সবসময় শূন্য সহিষ্ণুতা দেখা যায়, জিরো টলারেন্স। কারণ মাদকের প্রশ্নে আমাদের আপনারা জানেন আমাদের যিনি আইজিপি মহোদয় স্যারের সুদক্ষ নেতৃত্বে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে কলকাতায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছেন, ঠিক একই ভাবে আমরা সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই মাদক সংক্রান্ত যে কোনো তথ্য মাদক সংক্রান্ত যে কোনো উপাত্ত আমাদেরকে দিয়ে সহযোগিতা করুন। আমরা এই সমাজকে আপনাদের মতন আমরাও চাই এই সমাজ রাষ্ট্র এই শেরপুর জেলা মাদক মুক্ত, এবং সেই লক্ষ্যে আমাদের অভিযান আমাদের যুদ্ধ অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। ধন্যবাদ আশফুল আজিম। জনাব আশফুল আজিম, দেখতে পাচ্ছি একজন জানতে চেয়েছেন যে আপনি দায়িত্ব গ্রহণ করার পর কতটুকু এই সীমান্তবর্তী জেলায় মাদক নির্মূল করা সম্ভব হয়েছে? দেখুন, একটি বিষয় হচ্ছে যে আমরা এতটুকু নিশ্চিত করতে পেরেছি আপনি যদি অপরাধের তথ্য বা অপরাধ পরিসংখ্যান যদি আপনি পর্যালোচনা করেন তাহলে পরে আপনি দেখতে পাবেন যে শেরপুর জেলার যে সীমান্ত যেটি রয়েছে সেই সীমান্ত দিয়ে মাদক আনানোর যে তথ্য সেটি কিন্তু একেবারে উল্লেখ করার মতো কিছু নাই। সেখানে একেবারেই খুব সামান্য পরিমাণ যত সামান্য মাদক একসময় হয়তো আসতে পারতো, তবে আমি দায়িত্ব গ্রহণের পরে আমরা চেষ্টা করেছি যাতে করে এখান দিয়ে কোনো কারবারি বা কোনো মাদক কারবারি মাদক লুট হিসাবে এটি ব্যবহার করতে না পারে সেজন্য কিন্তু আমরা প্রথম থেকে আমরা তৎপর করছি। আমাদের সাথে কাজ করছে বিজিপি, আমাদের সাথে কাজ করছে র্যাব, আমাদের সাথে কাজ করছে এবং পাশাপাশি সীমান্তবর্তী যে আমার যে ইউনিয়ন গুলো রয়েছে শনাক্ত রয়েছে সেই সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার গ্রাম্য চৌকিদার দফাদার কমিউনিটি পুলিশ সকলের সমন্বয়ে এমনকি প্রেস মিডিয়া এগুলি সকলের সহযোগিতা চেয়েছি, সকলের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি এবং আমি মনে করি যে যে কোনো সময়ের তুলনায় আমরা শেরপুরে মাদক যে বিষয়টি সেটি আমরা এখন আমরা প্রকাশটি করতে পেরেছি শেরপুরের বর্ডার দিয়ে এতে মাদক যাতে আসতে না পারে সেজন্য আমরা কমিউনিটিকে ইনভলভ করে যতটুকু সম্ভব আইনকে সমন্বিত রেখে আমরা সেই কাজটি কিন্তু করে যাচ্ছি এবং এটি আমাদের অব্যাহত। ধন্যবাদ আশফুল আজিম। জনাব ফিরা, আপনি আশা করি এখন শুনতে পাচ্ছেন আপনি যেটা বলছিলেন, যদি এখন বলতেন। আচ্ছা ধন্যবাদ, মানে আমাকে বলা হয়েছিল যে সংযুক্ত করার জন্য, তা আমি যে কথাটা বলতে চাই যে একজন কাজী আশরাফুল আজিম যেভাবে দায়িত্ব পালন করছেন এবং তিনি যেভাবে জনসাধারণকে আহ্বান জানাচ্ছেন, সবাই যদি তার মতো করে সাড়া দিত তাহলে আমাদের শেরপুরে এরকম মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা পড়তাম না। তো আমি মাননীয় এসপি মহোদয়কে যে জিনিসটা জানাতে চাই যে সেটা হচ্ছে যে শেরপুরে ওয়ান ওয়ে করা হয়েছে, শেরপুরে মোটামুটি চেষ্টা করা হচ্ছে শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু আমরা নালিতাবাড়ি উপজেলায় যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমরা যতটুকু জেনেছি যে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা এবং ময়মনসিংহ এর ফুলপুর উপজেলা ওইদিকে জামালপুর পুরা লকডাউন, মানে আশেপাশে অনেক অনেক দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে 10টা থেকে 4টা পর্যন্ত যে আমাদের দোকানপাট খোলার নির্দেশনা জেলা প্রশাসন মহোদয় দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি একদম ভোর কাক ডাকা ভোর থেকেই
শুরু করে যে পরিমাণ উপচে পড়া ভিড় হয় এখানে, ওয়ান ওয়ে যানজট থেকে শুরু করে দোকানপাটগুলোর যে অবস্থা, এটা নিয়ে মানে খুবই শঙ্কাগ্রস্ত এখানকার মানুষ। এবং ঈদের সময়ও কিছু মানুষ বাইরে থেকে আসছে এবং ওই অন্যান্য উপজেলার মানুষগুলো কেনাকাটার জন্য এই নালিতাবাড়ি উপজেলায় ভিড় করছে, যার ফলে 10টা থেকে 4টা পর্যন্ত এই দোকানপাটগুলোতে তিল ধরার কোনো ঠাই থাকে না। তো এই ক্ষেত্রে মানে নতুন করে আপনার পক্ষ থেকে কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেওয়ার কোনো মানে আছে কিনা, এটা এটা একটু দর্শকদের জানালে আমার মনে হয় তারা উপকৃত হতেন। ধন্যবাদ প্রবীণ সাংবাদিক, আমাদের শেরপুরের খুব মানুষের পরিচিত মুখ এবং জনপ্রিয় মুখ, এবং আমি মনে করি শেরপুরের প্রগতিশীল যে শক্তিগুলো আছে সেই শক্তিকে যারা লালন করে, যারা পালন করে, যারা নেতৃত্ব দেন, তাদের একজন হচ্ছেন আমাদের অতিথি। আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি, খুব চমৎকার একটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় উত্থাপন করেন। সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে সকলকে, আপনাদের মাধ্যমে সকলকে জানতে চাই যে ইতিমধ্যে আমরা শেরপুরের যে প্রবেশদ্বার গুলো আছে, নিউ যে প্রবেশদ্বার গুলো আছে, আপনারা এখন সরজমিনে গুলো দেখতে পাবেন, সেখানে আমরা স্থায়ী ভাবে চেকপোস্টের ব্যবস্থা, আমরা চেকপোস্টের ব্যবস্থা করেছি, এবং আগামীকাল থেকে আমরা যে জিনিসটা চালু করতে যাচ্ছি, আপনারা জানেন বাংলাদেশ পুলিশের নেতৃত্বে এখন আছেন বাংলাদেশ সিভিল সার্ভিসে সর্বকালের মানে আমি বলবো যে একজন যোগ্য নেতৃত্ব, যিনি বাংলাদেশ সিভিল সার্ভিস যাকে নিয়ে গর্ব করতে পারে, সে ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয়, এখন বাংলাদেশ সুদক্ষ নেতৃত্বে আমরা আগামীকাল থেকে এটি মস্তিষ্ক প্রসূত যে আইডিয়াটি, সেটি হচ্ছে মুভমেন্ট পাস, নাগরিক সিটিজেন মুভমেন্ট পাস আমরা ইস্যু করতে পারি, সেটি অনলাইনে আমরা একটা লিঙ্ক দিয়ে সেই লিঙ্কে ঢুকে এই মুভমেন্ট পাসটি আপনাকে নিতে হবে। যদি আপনি শেরপুর জেলা থেকে বাইরে যেতে চান অথবা শেরপুর জেলাতে যদি আপনি প্রবেশ করতে চান, মানে এটি শুধু শেরপুর জেলার জন্য না, সারা বাংলাদেশের জন্য এই মুভমেন্ট পাসটি ইস্যু করা হবে, এবং সেটির লিঙ্ক আমরা আগামীকালই আমাদের জেলা পুলিশের পেজে আপনারা এটা পাবেন, নাগরিক এটা পেতে থাকবে, এবং যে নাগরিকের এই মুভমেন্ট পাস থাকবে সেই নাগরিকই আমাদের ওই চেকপোস্ট দিয়ে যেতে পারবে বা ওই চেকপোস্ট দিয়ে সে প্রবেশ করতে পারবে, আদারওয়াইজ কারো প্রবেশ এবং অর্থাৎ প্রবেশ এবং বহির্গম দুটি আমরা পুরোপুরি বন্ধ করব। কারণ হচ্ছে যে আমাদের কাছে জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি নাগরিকের জীবনই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা চাই একটি প্রাণগুণ আর এই অপঘাতে বিয়োগ না হয়, আমরা চাইবো যে একটি প্রাণও যাতে এই অপঘাতে চলে না যায়, সেই জন্য আমরা এই যুগ উপযোগী এবং এই যুগান্তকারী আমাদের আইসিটি স্যারের যে ব্রেন চাইল্ড যেটি, সেই মুভমেন্ট পাস আমরা আগামীকাল থেকে এটা ইস্যু করার ব্যবস্থা করেছি, এবং সেই লিঙ্ক আপনারা যথাসময়ে পেয়ে যাবেন আমাদের জেলা পুলিশের ফেসবুক পেজ, ওয়েব পেজে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক একইভাবে সারা বাংলাদেশের সমস্ত জেলাগুলোতেই একই ধরনের পাস ইস্যুর বিষয়টি আগামীকাল থেকে শুরু হবে। সুতরাং এটি যেমন আমাদের জন্য মানে যারা এই লকডাউনটা নিশ্চিত করতে চাচ্ছি, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চাচ্ছি, তাদের জন্য যেমন স্বস্তির একটি বিষয় হবে, ঠিক একইভাবে আমাদের জন্য দায়িত্ব পালনটা অনেক বেশি সহজতর। সেজন্য আমাদের দুটি চেকপোস্ট রয়েছে, একটি হচ্ছে নকলা সীমান্তে, নকলা ফুলপুর সীমান্ত, যেটা গোরদার বলে আমাদের শেরপুরের এলাকার গোরদারের মধ্যে পড়ছে, গোরদারের একটি, আরেকটি হচ্ছে জামালপুর ব্রিজে আমরা একটি চেকপোস্ট, পার্মানেন্ট চেকপোস্ট আমরা স্থাপন করছি। এই এর পাশাপাশি আমাদের শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের টহল অব্যাহত থাকবে, সেখানে আমরা যে কোনো নাগরিককে যে কোনো সময় আমরা এই সমস্ত বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করবো, জানতে চাইবো, এইভাবে করে মানুষকে সচেতন করে মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি আরো বেশি শানিত করে আমরা লকডাউনটা নিশ্চিত করার জন্য, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য এবং করোনা মুক্ত করার জন্য আমাদের এই প্রয়াসগুলো অব্যাহত থাকবে। হ্যাঁ ধন্যবাদ সঞ্চালক সানি, আমাকে আরেকটু সুযোগ দিলে আমি এসপি মহোদয়কে আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে
যে নকলা গোড়দার জামালপুর সড়ক ওইদিকে হয়তো বক্সিগঞ্জ, এইদিকে আরেকটা চেকপোস্ট দরকার হবে যেটা হচ্ছে হালুয়াঘাট এবং থারা সড়ক। হ্যাঁ, এইখানে এইখানেও এইটাকে চেকপোস্ট হিসাবে নিলে তাহলে হয়তো আমাদের এখানে যাতায়াতটা বন্ধ হয়ে যাবে। তো পাশাপাশি দর্শকদের কৌতূহল থেকে আপনার কাছে মানে আরেকটা জিনিস জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এবার দেখতে পেলাম শেরপুর জেলার যে সমস্ত পুলিশ সদস্য আছেন সারা দেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, যেহেতু এবার ছুটি বন্ধ, কেউ তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারছেন না, তাদের পরিবার পরিজনদের অনেকেই শেরপুরেই অবস্থান করেন, আপনি এই পুলিশ সদস্যদের বাড়ি বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। শুধু এটা এবারই নয়, আমরা আরো দেখেছি যে আমাদের সোহাগপুর বিধবা পল্লী যারা কোনোদিন নববর্ষ কি বুঝে না, আপনি তাদেরকে এখানে ফল মিষ্টি বড় মাছ নিয়ে হাজির হয়েছেন। আমরা দেখতে পেরেছি এরকম শেরপুর জেলার এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যেখানে আপনি উপহার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আপনি আমন্ত্রণ জানিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। তো এখানে জানার বিষয়টা হচ্ছে যে আপনার এই যে শক্তি মনোবল, এটা আপনি কোত্থেকে পান, এটা কোত্থেকে আপনি অর্জন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে। সেটা হচ্ছে যে আপনাদের মতো ভালো মানুষ, ভালো মানুষের উৎসাহ এবং আপনাদের মতো কিছু মুক্ত চিন্তার মানুষের পিছন থেকে সমর্থন, সামনে থেকে সমর্থন, পাশে থেকে সমর্থন, পাশাপাশি আমি বিশ্বাস করি যে এই মাটির প্রতি আমাদের সকলেরই দায়, এটি এটি আমাদের দেশ, এটি আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে আমাদেরকে ভালোবাসতে হবে, এই সুযোগ আমরা সব সময় পাবো। এটি এটি যেমন একটি সংকট, এটি আবার এই সংকটের সময় এটি এটা ওটা নিজেকে প্রমাণ করার একটি সুযোগ। তো আল্লাহ যেহেতু মহান রাব্বুল আলামিন যেহেতু আমাকে সুযোগটা দিয়েছেন, আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখাতে চাই যে আমরা বাংলাদেশ পুলিশ, আমরা মহান মুক্তিযুদ্ধে প্রথম যেমন সশস্ত্র প্রতিরোধ করেছি, আমরা প্রতিটি আন্দোলন সংগ্রাম যেমন এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এদেশের স্বাধীনতা মানুষের পাশে থেকেছি, একইভাবে আমরা 2014 সালে 2014-2015 সালের আগুন সংঘর্ষকে যেমন আমরা দেখবেন আপনাদের সাথে করে নিয়ে মোকাবেলা করেছি, একইভাবে 2018-2019 সালে আমরা যেভাবে এদেশের বিভিন্ন অপশক্তিকে আমরা বিভিন্ন ভাবে আপনাদের সাথে করে নিয়ে সকল শক্তিকে সাথে নিয়ে সকল কমিউনিটির মানুষের জন্য যেভাবে আমরা পাশে থেকেছি, এবারও তার ব্যতিক্রম কেন, সেই জন্যই আমরা এবারও এই জাতির এই মহা সংকট আমরা মনে করছি যে বাংলাদেশ পুলিশ তার সেই যে ঐতিহ্য, আমাদের পুলিশ যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, মুক্তি যুদ্ধের প্রতি, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের প্রতি এবং মুক্তিযুদ্ধকে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দায়বদ্ধতা থেকে এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর যে চেতনা, মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা, সেই চিন্তাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা এই কাজটি আমরা করে যাচ্ছি। এবং আমরা মনে করি আমাদের এই পুলিশ সদস্য যদি যারা শেরপুরের নাগরিক কিন্তু বাংলাদেশ পুলিশে থাকা হচ্ছে, তাদেরকে যদি আমরা এই সময় এই করোনা সংকটকালে যদি আমরা সামান্য আমাদের শুভেচ্ছা যদি তাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার যে পুলিশ সদস্য বাংলাদেশের অন্য কোনো প্রান্তে কাজ করছে এই করোনার বিরুদ্ধে, আমার মতোই সে আরো বেশি উৎসাহিত হবে, আরো বেশি উদ্বুদ্ধ হবে, আরো বেশি কমিটেড হবে, তার দেশপ্রেমের জায়গাটা আরো অনেক বেশি শক্তিশালী হবে, তার মুক্তিযুদ্ধের প্রতি অর্থাৎ আমি বলবো যে বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের যে চেতনা, 1971 সালের যে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের যে চেতনা এবং যে বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে যুদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছে, সেই যুদ্ধে আরো দ্বিগুণ উৎসাহে পুলিশ যাতে নিজেকে নিয়োজিত করতে পারে
সেই জন্যই মূলত শেরপুর জেলা পুলিশ এই সামান্য উদ্যোগটুকু নিয়েছে। এবং আমি মনে করি এই সামান্য উদ্যোগে যদি আমার কোনো পুলিশ সদস্য উদ্বুদ্ধ হয়, মোটিভেটেড হয় এবং তার দায়বদ্ধতার জায়গাটা যদি অনেক বেশি শক্তিশালী হয়, তাহলে আমি মনে করি আমাদের এই সামান্য উদ্যোগ সফল হয়েছে। জি ধন্যবাদ সানি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি, আর অবশ্যই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনারা জানেন ঘূর্ণিঝড় আম্পানের কারণে হয়তোবা আজকের ইন্টারনেট সমস্যা হচ্ছে, তবু আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের তথ্য এবং আপনাদের কমেন্ট যারা করছেন তাদের কমেন্ট গুলো পড়ার জন্য। আমাদের সাথে উম্মে লুবাবা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহবুবা নাহিদ সুমি, তিনি কমেন্ট করছেন, তিনি বলছেন ধন্যবাদ পুলিশ সুপার মহোদয়কে, ধন্যবাদ নালিতাবাড়ি কাগজকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন শামসুজ্জামান রিপন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি হাবিব, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সৌরাত সুলামি শান্ত, আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাচ্ছি জনাব ফিরা, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি পুলিশের পুলিশ সদস্যের সদস্যের একজন সদস্য, পরিবারের সদস্য, আপনার দুইজন ভাই পুলিশে কর্মরত ছিলেন, যদিও তারা আমাদের মাঝে বেঁচে নেই। আপনি জানেন প্রতি বছর পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়, সেখানে আপনি প্রতি বছর আমন্ত্রিত হন, সেই বিষয়ে যদি একটু অভিজ্ঞতা যদি একটু বলতেন জনাব হীরা। ধন্যবাদ। আসলে মানে পুলিশ নিয়ে আলোচনা করতে গেলে এবং পাশাপাশি যখন আমার ভাইদের কথা আসে তখন নেতেই আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। তো প্রথমেই আমরা যে আলোচনাটা করছি যে মানবিক পুলিশ, এই মানবিক পুলিশেরই কিন্তু একটা অবদান। পুলিশের যে সমস্ত সদস্যরা আজকে মানে কর্তব্য পালন করতে গিয়ে মানে হারিয়ে গেছেন, তাদেরকে প্রতি বছর পহেলা মার্চে মানে তাদেরকে তাদের পরিবারের সদস্যদেরকে মানে সম্বর্ধনা দিয়ে তাদেরকে সান্ত্বনা প্রদান করা হয়। এটা পুলিশের একটা বিশাল ভালো এবং মহান উদ্যোগ আমি মনে করি। আর এই ক্ষেত্রে শেরপুর জেলায় সেই ধারাবাহিকতায় সারা দেশের মতো হয়। তো এইখানে আমাদের পুলিশ সুপার মহোদয় মানে আগে যিনি ছিলেন জনাব রফিকুল হাসান গনি, তার সময় আমি গিয়েছি, আমাদের কাশরিফ কাজী আশরাফুল আজিম সাহেবের আমন্ত্রণে এখানে গিয়েছি। তো এটা আসলে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। যে আপনারা জানেন যে আমার পরিবারের সেনাবাহিনী অফিসার থেকে শুরু করে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার ছিলেন, দুইজন মাত্র পুলিশ সদস্য ছিলেন, এবং আমি যতটুকু জেনেছি তারা মানবিক পুলিশ হিসাবে নিজেদেরকে যতদিন কর্মজীবনে ছিলেন সেটা প্রতিষ্ঠিত করে গেছেন। বিশেষ করে সার্জেন্ট আহার 1999 সনের 28 অক্টোবর আমাদের ছেড়ে চলে গেছেন, যার নামে গুলিস্তান পুলিশ বক্স নাম হয়েছে সার্জেন্ট আহাত পুলিশ বক্স, নালিতাবাড়িতে পৌর পার্ক হয়েছে সার্জেন্ট আহাত স্মৃতি প্রাঙ্গন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওর নামে একটা বৃত্তি দেওয়া হয় নাট্যতত্ত্ব বিভাগে। মানে আসলে এই সমস্ত অবদানগুলো যখন চিন্তা করি যে আসলে পুলিশ সদস্য হিসাবে আমার ভাই একজন মানে সার্থক, পরিবারের সদস্য হিসাবে আমরা গর্ব অনুভব করি। আর কান্না সেটা তো আছে, একটা পরিবারের কেউ যখন হারিয়ে যায় তখন আসলে এটা কতটা কষ্টের সেটা সেটা বলে বোঝানো যাবে না। তবে পুলিশের পক্ষ থেকে মানে যেটুকু সম্মান দেওয়া হয়, পরিবারের সদস্যদের স্মরণ করা হয়, নিঃসন্দেহে এটা আমাদের জন্য খুবই গর্বের এবং আমরা খুবই গর্ব অনুভব করি। এবং প্রতি মেমোরিয়াল ডেতে যে কথা বলি যে আজকে আমার ভাই নেই, কিন্তু আমি যখন ইউনিফর্ম পরা কোনো পুলিশকে দেখি তখন মনে হয় উনিই তো আমার ভাই, এই তো আমার ভাই দাঁড়িয়ে আছে, আমি এইভাবে সান্ত্বনা খুঁজি। আবার পুলিশ সদস্যরা যখন কোনো ভালো কাজ করে তখন গর্বে আমার বুকটা ফুলে যায়। আবার কোনো পুলিশ সদস্য যদি কোনো কারণবশত মানে খারাপ কাজ করে তখন কিন্তু আমি খুব ভীষণ কষ্ট পাই। তো পুলিশ যারা আছেন তারা সবাই আমার ভাই, আমি এই ভাইদের সান্নিধ্য পেয়ে সত্যি আমি গর্বিত এবং তাদের এই সান্নিধ্য নিয়ে মানে আমি থাকতে চাই। ধন্যবাদ সানি। এই তো আমার ভাই দাঁড়িয়ে আছে,
আমি এভাবে সান্ত্বনা খুঁজি। আমার কোনো সদস্যরা যখন কোনো ভালো কাজ করে তখন আমি এত দুঃখটা ভুলে যাই। আমার কোনো পুলিশ সদস্য যদি কোনো কারণবশত অনেক খারাপ কাজ করে তখন তো তার খুব ভীষণ কষ্ট পাই। তো পুলিশ যারা আছেন তারা সবাই আমার ভাই, আমি সান্নিধ্য পেয়ে সত্যি আমি গর্বিত এবং তাদের এই সান্নিধ্য নিয়ে মানে আমি থাকতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আশফুল আজিম। জনাব হীরার সাথে কোনো যুক্ত করবেন কিনা? আসলে জনাব হাকাম হীরা যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে জনাব আশফুল আজিম আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ সানি, শোনা যাচ্ছে। জনাব আশফুল আজিম শুনতে পাচ্ছেন আশা করছি? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি শুনতে পাচ্ছি স্পষ্ট ভাবে। তো আসলে বাংলাদেশ জি শুনতে পাচ্ছি, এই যাত্রাটা শুরু হয়েছিল সেই স্বাধীনতার প্রথম প্রহরে সশস্ত্র প্রতিরোধের মধ্যে, সেই সশস্ত্র প্রতিরোধে যারা প্রাণ দিয়েছিলেন ঠিক তারই ধারাবাহিকতায় দেশমাতৃকার টানে দেশের প্রয়োজনে 1999 সালে অক্টোবর মাসের 15 তারিখে আমাদের আরেকজন সহকর্মী যিনি সার্জেন্ট আহাদ, যাকে নিয়ে বাংলাদেশ পুলিশ গর্ব করে, যাকে নিয়ে বাংলাদেশ পুলিশ তার মানে ঐতিহ্যকে লালন করে, যে পুলিশ মনে করে যে সার্জেন্ট আহাদদের মতো এই এই ধরনের অফিসার, প্রতিভাবান অফিসার, দেশপ্রেমিক অফিসার, পেশাদার অফিসারদের পুলিশ ডিপার্টমেন্টের আগমনের কারণেই পুলিশের যে আজকের যে সমুজ্জ্বল যে ভূমিকা, পুলিশের আজকের যে ইমেজ সেটি অনেক বহুল অংশে পেয়েছে। আমরা সেই তারই সেই ধারাবাহিকতায় সেই সার্জেন্ট আহাদের উত্তরাধিকার, সেই সার্জেন্ট আহাদের উত্তরাধিকার হিসাবে আমরা সেই কাজটি আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা সত্যি আমরা খুব গর্বিত যে আমরা সার্জেন্ট আহাদের মতো অফিসার পেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে, কিন্তু জাতির দুর্ভাগ্য যে সার্জেন্ট আহাদকে আমরা ধরে রাখতে পারছি। তো আমি বলবো যে আমি এই কথা প্রসঙ্গে যেহেতু এসেই গেছে, আমি দেখবো যে এই সার্জেন্ট আহাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, তার পরিবারের সকল সদস্য বিশেষ করে হাকাম হীরা তার সহোদর তাদের যে কষ্ট, তাদের যে মনোকষ্ট, এটা আমরা সমব্যথী হচ্ছি এবং আমরা বিশ্বাস করি সার্জেন্ট আহাদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পুলিশ একদিন তার পেশাদারিত্বের সর্বস্থানে অবস্থান করবে এবং সেদিন সার্জেন্ট আহাদরা দেখবে আকাশের সেই জ্বলন্ত নক্ষত্র হয়ে তারা সেটি উপলব্ধি করবে আর আমরা সেটি তাদেরকে উপহার দেব, এই প্রত্যাশা রাখছি। হ্যাঁ সানি, কি শুনতে পাচ্ছ না? ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার। আসলে আমি আগেই বলেছি যে ওনার মতো মানে মানবিক হওয়াটা এটা কত বড় কঠিন, এবং শেরপুর জেলার মানুষকে তিনি যেভাবে মানে আগলে রেখেছেন এটা আসলে, এটা সামনাসামনি তাকে প্রশংসা করব না,
তবে যতদিন তিনি শেরপুর জেলায় আছেন তো আছেনই, এরপরে যাবার হয়তো যখন তার প্রমোশন হবে বদলি হবে তিনি আরো ভালোভাবে দায়িত্ব পালন করবেন, এবং শেরপুরের মানুষ তাকে যেভাবে হৃদয়ের মধ্যে নিয়েছে সারা জীবন হৃদয়ের মধ্যে থাকবেন এটা আমার বিশ্বাস। এবং পাশাপাশি আমি একটা প্রশ্ন করতে চাই যে আসলে ঈদ তো আমাদের খুব সন্নিকটে, মাননীয় আইজেপি মহোদয় তিনি একটা দিক নির্দেশনা দিয়েছেন ঈদ উদযাপনটা আমরা কিভাবে করব, তো শেরপুর জেলায় ঈদ উদযাপন আমরা কিভাবে করব এই ব্যাপারে আপনার যদি কোনো দিক নির্দেশনা থাকে জানালে আমার মনে হয় যে মানুষ উপকৃত হবে। আপনি যথার্থই বলেছেন, আমাদের আইজিপি মহোদয় ডক্টর ইতিমধ্যে স্যার সুস্পষ্ট ভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং ঈদ উদযাপনটা দেশের নাগরিক কিভাবে ঈদ উদযাপন করবে স্যার সুস্পষ্ট বক্তব্য, সেটি হচ্ছে যে এবারের ঈদের আনন্দটুকু আমরা তুলে রাখি সামনের কোন ঈদের জন্য, এবারের ঈদ না হয় আমরা আনন্দটুকু নাই করলাম, এবং এবারের ঈদ যেন আমাদের জীবনের শেষ ঈদ না, এবারের কেনাকাটা যেন আমাদের জীবনের শেষ কেনাকাটা না হয় সেই বিষয়টি স্যার বলেছে। আমরা স্যারের সেই বক্তব্য, স্যারের সেই নির্দেশনা, স্যারের সেই কথাগুলোই আমরা স্মরণীয় করে রেখে আমরা সেই কথাগুলোর অনুসারে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছি এবং আমরা সেই অনুযায়ী আমরা কাজ করি, মাত্র আমরা সেইভাবে আমরা নাগরিকদেরকে আহ্বান করছি। এবং ইতিমধ্যে আপনারা আমাদের জেলা পুলিশের যে পেজ রয়েছে সেই পেজে আমরা কিন্তু স্যারের বক্তব্যটি ইতিমধ্যে আমরা স্যারের বক্তব্যটি আপলোড করেছি, সেখানে আমরা আপনার গেলেই দেখতে পাবেন খুব সুস্পষ্ট নির্দেশ যে এবারে ঈদের আপনারা কেউ ঘর থেকে বের হবেন না প্রয়োজন ছাড়া, সাইট সিং এর জন্য আনন্দ করার জন্য এবার না হয় নাই বেরোবেন, এবং ঈদের মাঠে আপনি নামাজ পড়তে যাবেন সামাজিক দূরত্ব বজায় রেখে, নামাজ ছেড়ে সব মুখোহা করা যাবে না, কোলাকুলি করা যাবে না, না করে আপনি ফেরত আসবেন প্রয়োজন বোধে একই মসজিদে কোনো ওপেন জায়গায় নামাজ পড়ার ব্যাপারে এবারে অনেক জিনিসের আরোপ করা হয়েছে, বলা হয়েছে মসজিদের প্রয়োজন বোধে একই মসজিদে পাঁচবার সাতবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়, প্রয়োজন অনুযায়ী তার বেশি হলে তাও হবে কিন্তু সেটি করতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে, আমরা সেইটি যাতে বাস্তবায়ন করা সম্ভব হয় সেটি যাতে নাগরিক মেনে চলে সে বিষয়ে যাতে নাগরিককে উদ্বুদ্ধ করতে পারি, সে বিষয়ে যাতে নাগরিককে আমি বলবো যে সংবেদনশীল করতে পারি, এবং এটিতে নাগরিকের যে সামাজিক দায়িত্ব, এটিতে নাগরিকের দায়িত্ব সেই বোধটা যাতে নাগরিকের মধ্যে জাগরণ ঘটাতে পারি সেই বিষয়ে আমরা এখন থেকেই কাজ করতে পারি। হ্যাঁ ধন্যবাদ সানি। তো মাননীয় এসপি মহোদয় যেভাবে, জি জনাব, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি জনাব হীরা আপনার কাছে আসছি, আমি কয়েকটি কমেন্ট করে নিতে চাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আলিউল হাসান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি বলছেন যে হ্যাঁ আলিউল হাসান তিনি কমেন্ট করছেন, তিনি বলছেন ধন্যবাদ কাজী আশরাফ আজিম স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন শিপন আহমেদ, আমাদের সাথে এমডি মেহেদী হাসান যুক্ত হয়েছেন, তিনি মাননীয় এসপি মহোদয়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সাথে এম এ রায়হান তিনি কমেন্ট করেছেন এবং যুক্ত হয়েছেন। এমডি মুফাজ্জল হোসাইন আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি কমেন্ট করেছেন, তিনি বলছেন এসপি স্যারের সুন্দর বক্তব্য দানের জন্য ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে পিপুল সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন হয়তোবা ইন্টারনেটের সমস্যার কারণে আপনারা অনেক সময় ঠিক মতো কথা শুনতে পারছেন না। জনাব হীরা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন জনাব হীরা। ধন্যবাদ। শেষ পর্যায়ে যদিও ইন্টারনেটের ঝামেলার কারণে আমরা ঠিক মতো যে আলোচনাটা আমরা করতে চেয়েছিলাম মাননীয় এসপি মহোদয়ের কাছ থেকে আমরা আরো যা মানে শুনতে পারতাম হয়তো মানে নেটের প্রবলেমের কারণে হয়তো আমরা শুনতে পারি, আমি শেষ করার আগে আশা করব মাননীয় এসপি মহোদয় আবারও আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আসলে এইভাবে
মানে আপনি যে মানবিক পুলিশ করার পেছনে যে অবদান রেখেছেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে যে আপনি একটা সম্পৃক্ততা গড়ে তুলেছেন, এটার মাধ্যমে মানে এটা আরো দৃঢ় হবে এটা আমি বিশ্বাস করি। আর সবশেষে যে কথাটা বলতে চাই, যে মাননীয় পুলিশ সুপার মহোদয় দিন রাত 24 ঘন্টা নিরলস পরিশ্রম করছেন, একটাই মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে শেরপুরকে করোনা মুক্ত রাখা। কিন্তু আমরা কেউ বুঝে কেউ না বুঝে আমরা কিন্তু দিক নির্দেশনাগুলা মানছি না, এবং এক শ্রেণীর মানুষ তারা কিন্তু এই পুলিশ এবং প্রশাসনের যে দায়িত্ব পালন করছে মাঠে, তারা কিন্তু এটা আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যেমন আমি একজনকে বলতে শুনেছি যে শেরপুর জেলায় বেশিরভাগ আক্রান্ত হচ্ছে পুলিশ, বেশিরভাগ আক্রান্ত হচ্ছে স্বাস্থ্যকর্মী। তাহলে এই রোগগুলা বহন করছে, করোনা ভাইরাস বহন করছে নিশ্চয়ই সাধারণ মানুষ, কারণ তারা সাধারণ মানুষের সঙ্গে সংস্পর্শে এসেই আক্রান্ত হচ্ছে। তো সাধারণ মানুষ ওই তুলনায় ওই হারে আক্রান্ত হচ্ছেন না কেন? এটা কি মানে নমুনা পরীক্ষার ধীরগতি বা সাধারণ মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে না, এটা কোনটা? এবং আমরা জানি যে আপনি ইতিমধ্যেই শেরপুর জেলা সদর হাসপাতালে একটা নমুনা পরীক্ষার বুথ স্থাপন করে দিয়েছেন, যেখানে ইচ্ছা করলে সবাই গিয়ে মানে নমুনাটা দিতে পারে। যেহেতু আমাদের সচেতনতা কম, আগ্রহ কম, এবং করোনা আক্রান্ত হলে একটা ভয়াবহ দিকে আমরা মনে করি, নিজেকে খুব ছোট মনে হয়, খাটো মনে হয়, তো এই সমস্ত দিকে আপনি কি বলবেন? এক, আর দুই নম্বর হচ্ছে আমি যেটা বলতে চাই যে আসলে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন এবং যারাই কাজ করছেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলে মেয়েরা দিন রাত কাজ করছে, যে আমাদের এই মানবিক পুলিশ শুধু করোনা ঠেকানোর জন্যই কাজ করছে না, তারা কিন্তু রীতিমতো কৃষকদের ধান কেটে দিচ্ছেন, তারা ভুট্টা তুলে দিচ্ছেন, তারা যেখানেই কোনো কেউ কোনো সমস্যায় পড়ছে তার পাশে গিয়ে কিন্তু হাজির হচ্ছে। তা আমরা এই যে তারা নিঃস্বার্থভাবে কাজ করছেন, আমরা তাদের কথাগুলো একটু শুনি, এই শোনাটা হচ্ছে আমাদের স্বার্থে। আমরা বারবার যেটা বলি যে এই ঈদই আমাদের জীবনের শেষ ঈদ, ঈদ আরো আসবে, আমরা আনন্দ করতে পারবো যখনই আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো। কাজেই আমি আবারও আহ্বান জানাচ্ছি নালতাবাড়ি কাগজের পক্ষ থেকে, যে সামাজিক দূরত্বটা আমরা বজায় রাখি, আমাদের প্রয়োজনের কাজটুকু সেরেই আমরা ঘরে ফিরে যাই, এইটুকু আমরা পুলিশ প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে আমরা সহযোগিতা করি, তাহলে অনেকটাই আমরা করোনা ঝুঁকিমুক্ত থাকতে পারবো। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন। আমি ধন্যবাদ আমাদের পুলিশ সুপার মহোদয় কাজী আশরাফুল আজিম, যিনি সত্যিকার অর্থে একজন মানবিক পুলিশ, তার এই মানবিকতা মানে আরো আরো দিন দিন সমৃদ্ধ হোক, এবং আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, তিনি যাতে আরো অনেক অনেক বড় হন এবং আমাদের এই দেশের সেবা করে যেতে পারেন মৃত্যুর আগের দিন পর্যন্ত। এই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। জনাব আশরাফুল আজিম, আশা করি শুনতে পাচ্ছেন, শেষ মুহূর্তে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এবং জনাব হাকিম হিরার প্রশ্নের সাথে যদি কিছু জুড়ে দিতে চান। দেখুন, একটি বিষয়ে আমি আগেও বলেছি যে আমরা চেষ্টা করছি মানুষ কমিউনিটিকে রক্ষা করার জন্য, এবং এই কমিউনিটিকে রক্ষা করতে গেলে যেটা আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি যে যিনি রক্ষা দিবেন, রক্ষা করবেন, তাকেও সুরক্ষিত থাকতে হবে। তো আমরা নিজেরা যেমন সুরক্ষিত থাকার চেষ্টা করছি, মানুষকেও সুরক্ষিত রাখার চেষ্টা করছি। তো আমাদেরকে দুটি কাজ একসাথে করতে, একটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা, আরেকটা হচ্ছে মানুষকে সুরক্ষিত করা বা সুরক্ষিত রাখা। তো এই দুটি কাজ করতেছে, যেটি হচ্ছে যে আমাদের শতভাগ ক্ষেত্রে আমরা সফল হচ্ছি সেটা আমরা কখনোই দাবি করবো না। আমি বলবো যে আমরা আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটি আমরা করে যাচ্ছি কমিউনিটির মানুষ যাতে ভালো থাকে, আমরা নিজেরা সুরক্ষিত থেকে কমিউনিটির মানুষকেও আমরা সুরক্ষিত রাখতে চাই। এখন এই কাজটি করতে যে অনেক সময় যে কাজ আমাদের হয়তো আমরা নিজেরা এফেক্টেড হয়ে যাচ্ছি, সেটা কমিউনিটির মাধ্যমেই হোক বা অন্য যে কোনো মাধ্যমেই, আপনারা জানেন যে করোনা আসলে করোনা ভাইরাস কোভিড-19 এমন একটি ভাইরাস, এটি আসলে কে কিভাবে এফেক্টেড হচ্ছে, দিস ইজ ভেরি টাফ, মানে এখন পর্যন্ত এটা ডায়াগনোসিস করা সম্ভব হয়নি যে কে কিভাবে এফেক্টেড হয়ে গেল। সেই জন্য আমি বলবো যে আসলে আমরা সুরক্ষিত থাকার এবং সুরক্ষিত আপনাদেরকে রাখার, নাগরিককে সুরক্ষিত রাখার চেষ্টাটা আমরা করি। এখন
যে বিষয়টি হয়েছে সেটা আমি বলবো, সামাজিক দূরত্ব রাখার জন্য সামাজিক দায়বদ্ধতাটা, সামাজিক দায়িত্ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত একজন নাগরিক তার সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে ছানিত না হবে, তার সামাজিক দায়িত্ব বোধকে পুরোপুরি জাগ্রত না করবে, পুরোপুরি স্থানিত না করবে, ততক্ষণ পর্যন্ত সামাজিক দূরত্ব রক্ষা করা, পুলিশের পক্ষে সামাজিক দূরত্ব রক্ষা করা যদি বেশ দুর্বল, কারণ দূরত্ব এই সমাজের মানুষের জন্যই কাজ করে। সেই সমাজের মানুষগুলো যদি তাদের সামাজিক দায়িত্বটা কি হবে, সামাজিক দূরত্বটা কিভাবে রক্ষা করতে হবে, কেন রক্ষা করতে হবে, কার জন্য রক্ষা করতে হবে, এই বিষয়গুলো যদি তাদের বোধের মধ্যে যদি রপ্ত না করে, যদি তাদের বোধের মধ্যে অনুষ্ঠান না করে, তাহলে কিন্তু পুলিশের পক্ষে এটিকে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটি বেশ দূরে। তো আমি যেটি যত দূরে নেব, বাংলাদেশ পুলিশ সবসময় অত্যন্ত পেশাদার, বাংলাদেশ পুলিশ দেশের প্রতি সমাজের প্রতি সবসময় শতভাগ কমিটেড, এবং বাংলাদেশ পুলিশ চেষ্টা করে তাদের সর্বোচ্চ দায়িত্ব দিয়ে এই কাজটি করার জন্য। এবারেও তার ব্যতিক্রম হবে না, ঈদ পূজা যাই আসুক না কেন, এই করোনা সংকট যতদিন থাকবে ততদিন সে জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ যেভাবে কাজ করছে এইভাবেই কাজ করছে, কারণ জেলা পুলিশ বিশ্বাস করে বা পুলিশ বিশ্বাস করে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য কোনো বিশেষ কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না, বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হয় না, ভালো কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ থাকে, সে তখন সুযোগ পেলেই ভালো কাজ করতে হবে। আর ভালো কাজ করা একজন ভালো মানুষের লক্ষণ, ভালো কাজ করা একজন সাংবাদিকের লক্ষণ, ভালো কাজ করা একজন দেশপ্রেমিকের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। বাংলাদেশ পুলিশ দেশপ্রেমিক সেই কথাটি বা সেই সেই বিষয়টি প্রমাণিত হয়েছে এবং সেই কাজটি বাংলাদেশ পুলিশ করেছে। তো আমাকে সংযুক্ত করার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নারীতাবাদী কাগজকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার সাথে আরো যুক্ত ছিলেন হাকাম ভিয়া, যিনি একজন সংবেদনশীল মানুষ হিসেবে পরিচিত, প্রগতিশীল মানুষ হিসেবে পরিচিত। সকল ভালো কাজের সাথে সংযুক্ত হওয়া, সকল ভালো কাজের সাথে থাকার মানসিকতা নিয়ে তিনি সবসময় নিজেকে পরিচালিত করেন, সেই মানুষটির জন্য আমাদের অনেক শুভকামনা থাকবে এবং আমাদের আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করুক এবং আল্লাহ আমাদের সকলকে এই করোনার এই ভয়াবহ হাওয়া থেকে আমাদেরকে মুক্তি করুক। আমরা আবার প্রত্যাশা করছি একটি সুন্দর সকালের, যে সকালে উঠে আমরা আবার হাত ধরাধুরি করে একসাথে আমরা চলবো, একসাথে ঘুরবো, একসাথে আমরা দেশ ঘোরার কাজে পুনরায় আবার একসাথে এই প্রত্যাশা রেখে আমার কথা নিশ্চিত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কাজী আশরাফুল আজিম এবং জনাব হাকাম ভিয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যাদের নাম মোটা দাগে বলতে চাই, আমাদের নালিতাবাড়ি কাগজের সম্মানিত সম্পাদক মান্নান সুহেল, প্রকাশক বিপ্লব দে, একটু ব্যবস্থাপনা সম্পাদক মঞ্জুর আহসান মঞ্জু সহ যারা কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি এবং একটা মেসেজ বারবার দিতে চাচ্ছি, ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে বাংলাদেশের সকল পুলিশ সদস্যদেরকে স্যালুট জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।